Assalamu alaikum, I'm Mohammad Mustafizur Rahman, Executive Masters of Computer Application, Department of CC, Kumila University. Priyo Shikharti Brindo, ami ajke tomader ekti gonit class niye eshechi, amar alochyo bishoy hocche dhara. Shikharti Brindo, shamne SSC porikha khub shonnikote, je karone amra mul bhoyer basic je alochona gulo, amra jani je SSC jara porikha diba, tumra shobai shei basic alochona gulo jano. Tai ami মেইন বইয়ে না পড়ে থেকে এসএসসি এর জন্য কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল আজকে আলোচনা করব যে আলোচনাটা খুব কম দেখা যায় তো বন্ধুরা তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো তাহলে দেখবে যে ধারার একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল কত সহজে করা যায় এবং সৃজনশীল তুমি বাড়িতে বসে কিভাবে নিজে তৈরি করবা সেই টেকনিকটাও দেখিয়ে দেব যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো তাহলে এখন থেকে তোমরা নিজেই সৃজনশীল তৈরি করতে পারবা এবং সেই ধরনের সৃজনশীলের আনসার তোমরা খুব সহজে করতে পারবা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো উপকৃত হবা তারপরও আমি বেসিক আলোচনার জন্য আমার সৃজনশীলে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা সম্পূর্ণটা টোটাল দুইটা অধ্যায় একসাথে করে আমি একটি সৃজনশীল নিয়েছি বন্ধুরা ইম্পর্টেন্ট একটি সৃজনশীল অর্থাৎ দুইটা অধ্যায় একত্রে করে সৃজনশীলটা বানানো হয়েছে এটার জন্য তোমাদেরকে সমান্তর ধারার সূত্রগুলো জানা লাগবে গুণোত্তর ধারার সূত্রগুলো জানা লাগবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই জানো সমান্তর ধারা বলতে কি বোঝে তো সমান্তর ধারা বলতে আমরা কি বুঝি সমান্তর ধারা বলতে আমরা বুঝি যদি কোনো ধারার সাধারণ অন্তর সর্বদা সমান হয় তবে সেই ধারাটাকে সমান্তর ধারা বলে তো বন্ধুরা দেখো এখানে একটা ধারা আমি লিখে রেখেছি 2+4+6+8 বন্ধুরা যদি একটু লক্ষ্য করো ধারাটাতে কিছু সাধারণ কিছু নিয়ম দেখতে পাচ্ছ কিনা দেখো এই যে 2+4 2 থেকে 4 কত বেশি 2 4 থেকে 6 কত বেশি বন্ধুরা 2 আবার 6 থেকে 8 কত বেশি 2 এই যে একটা নির্দিষ্টভাবে ধারাটা বাড়লো এই কারণে এই ধারাটা সমান্তর ধারা বন্ধুরা যদি এমন হতো 2+8+2+4+8 হতো বন্ধুরা আমরা কিন্তু এটাকে সমান্তর ধারা বলতে পারতাম না কারণ 2+4 2 থেকে 4 2 বেশি আবার 4 থেকে 8 কিন্তু 2 বেশি না তার মানে নির্দিষ্টভাবে বাড়ে নাই যেহেতু নির্দিষ্টভাবে বাড়ে নাই এই ধারাটা কিন্তু সমান্তর না বন্ধুরা যদি নির্দিষ্টভাবে বাড়ে তাহলে আমরা সেটাকে সমান্তর ধারা বলবো এবার দেখো গুণোত্তর ধারা যাই আমরা যদি কোনো ধারার সাধারণ অনুপাত সমান হয় তবে সেই ধারাটাকে গুণোত্তর ধারা বলে বন্ধুরা যদি কোনো ধারার সাধারণ অনুপাত যেমন 2+4+8+... সাধারণ অনুপাত মানে আমরা আগে বুঝি বন্ধুরা অনুপাত শব্দটা এসেছে রেশিও শব্দ থেকে রেশিও মানে অনুপাত তো রেশিও মানে অনুপাত অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ বন্ধুরা তাহলে ভাগ তাহলে আমি যদি দেখি ভাগ করার পর সমান তাহলে আমরা বুঝবো এটা গুণোত্তর ধারা তো বন্ধুরা দেখো 4 কে তুমি 2 দ্বারা ভাগ করো কত পাও বন্ধুরা 2 পাও আবার এই 8 কে তুমি 4 দ্বারা ভাগ করো 4 দুগুণে 8 দেখো বন্ধুরা ভাগ করলে যদি দেখো সমান জিনিস পাওয়া যায় তবে সেই ধারাটা গুণোত্তর ধারা আর যদি বিয়োগ করলে সমান পাওয়া যায় তাহলে সেটা সমান্তর ধারা এই বেসিক আলোচনাটা একটু করলাম বন্ধুরা এই অধ্যায়ের জন্য তোমাদের যে সূত্রগুলো লাগবে যদি তুমি জানতে পারো যে এই ধারাটা সমান্তর তাহলে সমান্তর ধারার প্রথমে যে থাকবে সে হচ্ছে প্রথম পদ খুব সহজ একটা যে কোনো ধারা তোমার সামনে দেওয়া হলো যে শুরুতে যাকে পাবা সেই হচ্ছে প্রথম পদ তাহলে বন্ধু দেখো প্রথম পদকে এ ধরবা তাহলে বন্ধুরা বলো তো এই ধারার এর মান কত এর মান 2 দেখো তোমার একটু চিন্তা করতে হচ্ছে না শুরুতে যে থাকবে তাকে এর মান বসাই দেবা তাহলে তোমার অজানা আছে মাত্র ডি আর যদি ডি এর মানটা জানো তাহলে তুমি অঙ্ক পারবা এবার ডি কি ডি হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স মানে হচ্ছে বন্ধুরা পার্থক্য তো ডিফারেন্স পার্থক্য থেকে এই ডিফারেন্স থেকেই আমরা ডি ওয়ার্ডটা ব্যবহার করছি সাধারণ অন্তরে তো সাধারণ অন্তর কিভাবে বার করবা যে কোনো একটা পদ থেকে তার আগেরটা বিয়োগ দিয়ে দিবা 4 থেকে 2 বিয়োগ দাও 2 6 থেকে 4 বিয়োগ দাও 2 তাহলে দেখো এখান থেকেও তুমি ডিফারেন্সটা বের করতে পারতেছো তুমি যদি বলো না আমি শেষের থেকে বার করবো তাহলেও পারবা 8-6 2 দেখো তাহলে সাধারণ অন্তর বার করার প্রসেস কিন্তু শুধু শুরুতেই না মাঝখানে শেষে যেখান থেকে ইচ্ছা বার করতে পারবা তো যদি প্রথম পদ এ সাধারণত ডি হয় তাহলে এন্থ পদের সূত্র তুমি এটা মুখস্থ করবা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অবশ্যই এসএসসি পরীক্ষার্থী যারা আছো তারা এই সূত্রগুলো জানো ধারণা আছে তাই আমি এগুলো নিয়ে আর কথা বলবো না আর যদি দেখো তুমি ধারাটা গুণোত্তর তাহলে গুণোত্তর ধারার প্রথম পদকে স্বাভাবিক আগের মতো প্রথম পদকে তুমি এ ধরে নিবা সাধারণ অনুপাতকে তুমি আর ধরে নিবা সাধারণ অনুপাতকে আর ধরবা আর হচ্ছে রেশিও এখান থেকে এসেছে যদি সাধারণ অনুপাত আর হয় সেক্ষেত্রে এনতম পদের সূত্র হবে আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান আসলে বন্ধুরা এনতম মানে কি প্রশ্নে কিন্তু তুমি এনতম পাবা না প্রশ্নে পাইতে পারো 25তম প্রশ্নে পাইতে পারো 27তম তাহলে যখন তুমি এনতম পদ তখন এখানে এন মাইনাস ওয়ান যখন তোমাকে বলবে 20তম পদ জাস্ট কী করবা কষ্ট করে এনটাকে 20 বানাই দিবা আর কিছু না
এখানে যদি বলা হয় n-তম পদ তাহলে n - 1 যদি বলা হয় 10তম পদ জাস্ট এখানে n এর জায়গায় 10 বসাই দিবা এই ভাবে সূত্রগুলো শিখে নিব এবার আছে সমষ্টি গুণোত্তর দ্বারা বন্ধুরা সমষ্টির সূত্র দুইটা শিখতে হবে আর সেই দুইটা কন্ডিশনের উপর নির্ভর করে অর্থাৎ r এর মানের উপর নির্ভর করে r এর মান কি 1 থেকে বড় না r এর মানটা 1 থেকে ছোট যদি তোমার r এর মানটা 1 থেকে বড় হয় r is greater than 1 হয় মানে r যদি 1 এর চেয়ে বড় হয় মনে করো r এর মান তুমি একটা অঙ্কের মধ্যে পাইলে r = 2 তো বন্ধুরা 2 কি 1 এর চেয়ে বড় না বড় তাহলে এই যদি এরকম r এর মান পাও তখন তোমার সূত্রটা হবে এটা r এর মান বড় হলে এটাও মনে রাখার সহজ হিসাব a r to the power n - 1 divided by r - 1 বন্ধুরা যদি দেখো r বড় তাহলে সহজ হিসাব r সামনে থাকবে 1 শেষে থাকবে r সামনে থাকবে 1 শেষে থাকবে সহজ হিসাব যে বড় তারে সামনে বসাই দিবা এবার যদি দেখো r এর মান 1 থেকে ছোট বন্ধুরা এবার কিন্তু 1 বড় r এর মান 1 থেকে ছোট মানে কি r ছোট 1 বড় তাহলে যে বড় তার সামনে বসাই দাও তাহলে সূত্রটা কি হচ্ছে বন্ধুরা a into 1 minus r to the power n divided by 1 minus r খুব সহজে তুমি মনে রাখতে পারবা যে বড় তাকে সামনে বসাই দেব তো বন্ধুরা আমরা সূত্র নিয়ে আর কথা না বলে আমরা সৃজনশীলতাতে চলে যাই তো সৃজনশীলতা দেখো উদ্দীপকটা বলছে 2 plus 4 plus 6 plus 8 ধারাটির n প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 420 হলে উদ্দীপককে কিছু প্রশ্ন করা হয়েছে ধারাটির 10তম পদ কত বন্ধুরা সৃজনশীলটা তুমি কিভাবে বানাবা এই ধারাটার আমি 10তম পদ দিছি তুমি ইচ্ছা করলে 12তম পদ দিতে পারো 25তম দিতে পারো 17তম দিতে পারো ইচ্ছা মতো দিয়ে তুমি নিজেই বানাইতে পারবা তাহলে আমি বলছি 10তম পদ কত এটা আনসার আমরা কিভাবে করব দেখো ক নাম্বার আগে খেয়াল করব ধারাটা কি ধারা বন্ধুরা দেখো তো ধারাটা কি ধারা 2 plus 4 plus 6 plus 8 যেহেতু ধারাটার সব সময় 2 করে করে বাড়ছে একটা সমানভাবে বাড়ছে এটা অবশ্যই সমান্তর ধারা তাহলে আমরা বলে দেব এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ আমরা কি কি বার করব সমান্তর ধারা বেলায় আমরা a আর d এর মান বার করব তাহলে যার প্রথম পদ বন্ধুরা বলেছিলাম প্রথম পদ এর মান কেমনে বার করবা যে যাকে প্রথমে পাইবা তাকেই বসাই দিবা তাহলে কাকে প্রথমে পাইছো 2 কে তাহলে দেখো এর মান 2 আর দরকার তোমার শুধু d এর মান যদি তুমি d এর মান বার করতে পারো তাহলেই তো কাজ শেষ এবার সাধারণ অন্তর d এর মান কেমনে বার করবা সাধারণ অন্তর d সমান আমরা বলছিলাম যে কোনোটা থেকে তার আগেরটা বিয়োগ দিয়ে দিবা তাহলে দেখো 8 থেকে 6 বিয়োগ দিলেও পারো 6 থেকে 4 বিয়োগ দিলেও পারো 4 থেকে 2 বিয়োগ দিলেও পারো তবে নির্দিষ্ট করে সব সময় দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিয়ে দিও তাহলে দ্বিতীয়টা হচ্ছে 4 - প্রথমটা হচ্ছে 2 4 - 2 মানে 2 দেখো বন্ধুরা এর মানও পেয়ে গেলা d এর মানও পেয়ে গেলা তাহলে তোমাকে এবার বলছিল কি 10তম পদ কত প্রশ্নে আমি বলেছিলাম বন্ধুরা n তম পদ বললে n - 1 দিবা যদি 10তম বলে তাহলে জাস্ট n এর জায়গায় 10 কে বসাই দিবা তাহলে বন্ধুরা নিশ্চয় বুঝে গেছো 10তম পদের সূত্র কি হবে দেখো সুতরাং 10তম পদ হবে তোমার a প্লাস যততম পদ 10 বললে 10তম পদ 10 - 1 দিবা 12 বললে 12 - 1 দিবা ইনটু d জাস্ট সূত্র শেষ একটাই কাজ মানগুলো বসাই দাও দেখো বন্ধুরা a এর মান কত 2 বসাই দাও 2 প্লাস 10 থেকে এক বাদ গেলে 9 ইনটু d এর মান 2 বন্ধুরা 2 যোগ 9 দুগুণে 18 18 আর 2 যোগ করলে 20 দেখো বন্ধুরা 10তম পদ হচ্ছে 20 ক এর आंसर শেষ বন্ধুরা এখন আমরা খ এর आंसर নির্ণয় করব তো ধারাটির n এর মান নির্ণয় করো বন্ধুরা উদ্দীপকে বলে দিয়েছে 2 plus 4 plus 8 6 plus 8 plus dot 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 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 420 বন্ধুরা খেয়াল করো 2 আর 4 যোগ করলে 6 হয় 6 আর 6 যোগ করলে 12 হয় 12 আর 8 20 হয় বন্ধুরা যদি তোমাকে প্রশ্ন করা হতো ধারাটির কততম n-তম পদ 20 কততম পদ 20 তখন কিন্তু তুমি বলে দিতে পারো এই চারটা পদের যোগফল 20 কিন্তু এরকম না করে বলছে একটা অজানা চারটা না পাঁচটা না 10টা না বলে বলছে n সংখ্যক পদের সমষ্টি 420 তাহলে তুমি কিভাবে বলবা তুমি তো জানো না যে আসলে এটা এখানে কয়টা পদের যোগফল না জানলে মনে করে নিতে হবে এক্ষেত্রে তোমরা খ এ যে এটা করবা ক এর সহায়তা নিতে পারো অথবা এখান থেকে আবার তুমি প্রথম a আর d এর মানটা বার করতে পারো যেহেতু আমরা ক এ করেছি খ এ আমরা বলে দিতে পারি ক এর সাহায্যে আমরা a এবং d এর মান যেহেতু বার করছি তাই ওইখান থেকে বলে ফেলবো প্রথম পদ a সমান আমরা পেয়েছিলাম 2 এবং সাধারণ অন্তর d সমান আমরা পেয়েছি 2 বন্ধুরা n সংখ্যক পদের সমষ্টি কিন্তু দেওয়া আছে তাই আমরা মনে করতে পারি n সংখ্যক পদের সমষ্টি 420 অথবা দেওয়া আছেও দিতে পারো তুমি বলতে পারো এখানে বা দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে 420
বন্ধুরা দেখো n সংখ্যক পদের সমষ্টি 420 দেওয়া আছে তো তুমি তো n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানো যা সূত্রটা বসাই দাও তাইলেই এখান থেকে n এর মানটা চলে আসবে তাহলে n সংখ্যক পদের সমষ্টির এর সূত্রটা কি বন্ধুরা বলেছিলাম যততম পদ অত বাই 2 অর্থাৎ n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 420 তো বন্ধুরা এবার যার যার মান আছে সেই মানগুলো বসাই দিলেই অজানা মানটা চলে আসবে বন্ধুরা দেখো এখানে তিনটা অজানা আছে n a এবং d তো তিনটার মধ্যে তুমি নিশ্চয়ই কয়েকটার মান জানো কার কার মান জানো জানো a এর মান জানো কার d এর মান তাহলে তুমি যখন a আর d এর মান বসাই দিবা বাকি যারা সবাই মিলে n এর মান হয়ে যাবে তাহলে আমরা এখন মানটা বসাই দেই তাহলে বা আমরা লিখব n বাই 2 ইনটু 2 ইনটু a এর মান 2 প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান 2 ইকুয়াল টু 420 এবার 2 দিয়ে গুণ দিয়ে দিবা তাহলে এখানে হচ্ছে আমার n বাই 2 ইনটু 2 দুগুণে 4 প্লাস 2 দিয়ে যদি গুণ করি 2n মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 420 এবার দেখো 4 থেকে যদি 2 বিয়োগ দাও বন্ধুরা কত থাকবে এখানে থাকবে আবার n বাই 2 ইনটু 4 থেকে 2 বাদ গেলে থাকবে 2 প্লাস 2n ইকুয়াল টু 420 তারপরে এইখান থেকে 2 কি যায় বন্ধুরা কমন যায় তাহলে আমরা 2 এখান থেকে কমন নিব তাহলে বা n বাই 2 ইনটু 2 যদি কমন নেই 2 দ্বারা এটাকে ভাগ দিব দেখো 2 কমন নিয়েছো 2 দ্বারা 2 কে ভাগ দাও যায় একবার 2 একে 2 2 দ্বারা ভাগ করলে 2 কাটা থাকবে n ইকুয়াল টু থাকবে আমার 420 বন্ধুরা এবার এই 2 কেটে দাও তাহলে দেখো বন্ধুরা n ইনটু এটা আছে তাহলে আমরা এখন n দিয়ে এটাকে গুণ দিয়ে দিব তাহলে আমরা n দিয়ে যদি গুণ দেই আমরা কি পাবো বন্ধুরা n দিয়ে গুণ দিলে আমরা পাবো n a কে n প্লাস n দ্বারা যখন n কে গুণ করবা পাবা n স্কয়ার ইকুয়াল টু 420 এবার 420 ওই পাশে প্লাস আছে এটাকে আমি এই পাশে যদি নিয়ে আসি প্লাসটা মাইনাস হয়ে যাবে 420 ইকুয়াল টু কি হয়ে গেল বন্ধুরা জিরো তো বন্ধুরা এখন একটা তিনটি পদ দ্বারা গঠিত রাশিকে আমরা মিডল টার্ম বলে থাকি তো যেহেতু তিনটা পদ আছে এই মিডল টার্মের জন্য আমরা সর্বোচ্চ যে ঘাত যার উপরে পাওয়ার বেশি আছে তাকে প্রথমে রাখবো তারপরে আস্তে আস্তে ঘাত অনুযায়ী বসাবো তাহলে এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে এন স্কোয়ার তাহলে ফার্স্টে এন স্কোয়ারকে লিখবো তারপরে লিখবো এন তারপরে লিখবো 420 ইকুয়াল টু জিরো বন্ধুরা মিডল টার্ম মিডল টার্মের নিয়ম হচ্ছে এই সংখ্যাটাকে ভেঙে মাঝখানে যত আছে তত বানাতে হবে মাঝখানে আমার এক টাইন আছে তাহলে এক বানাবো তাহলে এই 420কে আমরা এখানে লিখবো যতক্ষণ না আমার কাঙ্ক্ষিত এক হচ্ছে ততক্ষণ আমরা ভাগ করে করে যাব বন্ধুরা যেহেতু জোর দুই দিয়ে ভাগ করবা দুইবার একবার শূন্যবার এবার আবার দুই দিয়ে ভাগ করো বন্ধুরা একবার যায় না শূন্যবার পাঁচবার বন্ধুরা দেখো দি 105 থেকে দুই দুগুণে চার বাদ দিলে কি এক হয় হয় না তাহলে তোমাকে আরও ভাগ করতে হবে এবার বিজোড় তাহলে তিন দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় কতবার পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ এবার দেখো তো বন্ধুরা হয় কি না এক পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ বন্ধুরা দেখো একুশ থেকে যদি তুমি বিশ বাদ দাও এক হয়ে গেছে যদি এক হয়ে যায় তাহলে আরও তিন সাতা কিন্তু যেত আমি ভাগ করবো না যদি হয়ে পেয়ে যাই তাহলে আর ভাগ করবো না তাহলে কী পেলা বন্ধুরা এন স্কোয়ার প্লাস একুশ টাইন থেকে বিশ টাইন বাদ দাও তাহলে একুশ এন এ থেকে বাদ দাও বিশটা এন তাহলে তোমার আর এক টাইন থাকে মাইনাসের 420 ইকুয়াল টু জিরো বন্ধুরা মিডল টার্মের পরে একটাই কাজ কমন নিতে হয় তাহলে এখন আমরা এই দুইটা থেকে কমন নিব কি বন্ধুরা এন তাহলে আনকমন থাকবে কি এন প্লাস 21 এখান থেকে কমন যায় কি বন্ধুরা মাইনাস এবং 20 এই 20 যদি কমন নয় বন্ধুরা থাকবে এখানে মাইনাস কমন নিয়েছো থাকবে এন মাইনাস মাইনাসে প্লাস এবং বিশ যায় 420-এর মধ্যে 21 বার বন্ধুরা মনে রাখবা সামনে যেটা পাবা লাস্ট ওইটাই হবে আবার এন প্লাস 21 কমন যায় বন্ধুরা আনকমন থাকবে কি এন মাইনাস 20 ইকুয়াল টু জিরো দেখো বন্ধুরা দুইটা উৎপাদকের গুণফল সমান যেহেতু জিরো হয়েছে তাহলে আমরা একবার বলবো হয় এটা সমান জিরো না হয় ওইটা সমান জিরো তাহলে আমরা এখন লিখব হয় এন প্লাস 21 সমান জিরো না হয় এন মাইনাস 20 ইকুয়াল টু জিরো সুতরাং এন ইকুয়াল টু 20 এদিক প্লাস আছে এটা ওই পাশে গেলে হবে মাইনাস 20 এখানে মাইনাস আছে এটা ওই পাশে গেলে হবে প্লাস দেখো বন্ধুরা যেহেতু এন এর মান এখানে আমরা মাইনাস পেয়েছি আর এন তো স্বাভাবিক সংখ্যা তার মানে মাইনাসের মান গ্রহণযোগ্য নয় আমরা বলে দেব ইহা গ্রহণযোগ্য নয় তাহলে সুতরাং আমরা এন এর মান পেয়ে গেলাম বন্ধুরা খয়ের আনসারে বলেছিল এন এর মান নির্ণয় করো এই যে 420 আসলে বন্ধুরা কয়টা পদের যোগফল 420 এই 20টা পদ যোগ করলে 420 হয় তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেছি সুতরাং নির্ণেয় মান
এন সমান 420। এ হচ্ছে আমার ক্ষয়ের আনসার। বন্ধুরা মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবা, বন্ধুরা গয়ের আনসারটা দেখো এবার। গতে বলা হয়েছে বন্ধুরা উদ্দীপকের ধারাটির তৃতীয় পদকে প্রথম পদ ধরতে। বন্ধুরা এবং এখন আমরা এমন একটা ধারা বানাবো যেটার প্রথম পদ হবে উদ্দীপকের ধারার যে তৃতীয় পদ সে। বন্ধুরা উদ্দীপকের ধারার তৃতীয় পদকে সিক্স, তাহলে আমার যে নতুন ধারা হবে তার প্রথম পদ হয়ে যাবে বন্ধুরা সিক্স। এবং বলছে সাধারণ অন্তরকে, বন্ধুরা সাধারণ অন্তর কত পেয়েছিলা তুমি? সাধারণ অন্তর পেয়েছিলা টু। এই সাধারণ অন্তরকে বলছে সাধারণ অনুপাত। বন্ধুরা সাধারণ অনুপাত কিন্তু আর, তাহলে ওই ডি কে আর ধরতে বলা হয়েছে। ধরার পর বলছে গঠিত ধারার, এখানে কিন্তু তোমরা ভুলটা করো বন্ধুরা। গঠিত ধারা মানে কি? একটা ধারা তৈরি হবে, এই ধারাটা যদি তুমি তৈরি না করো এখানে অর্ধেক মার্ক তুমি মাইনাস পাবা। গঠিত ধারার প্রথম আটটি পদের সমষ্টি তোমাকে বার করতে বলছে, তাহলে গঠিত ধারা নতুন একটা ধারা না করে আমি সমষ্টিটা বার করতে পারবো না। তো এটার জন্য আমরা কি করবো বন্ধুরা, যেহেতু ক্ষয়ের সহায়তা নিতে হবে, তাহলে আমরা লিখে দিব ক্ষয়ের সাহায্যে। ক্ষয়ের সাহায্যে বন্ধুরা ক্ষতে দেখো উদ্দীপকের তৃতীয় পদ কি ছিল, এখানে আমরা এই কথাটা লিখে নেব। তৃতীয় পদ বন্ধুরা, তৃতীয় পদ কত? সিক্স। এবং ব্যবহার করছে কাকে আমরা? সাধারণ অন্তরকে। তাহলে এবং সাধারণ অন্তর লিখবা, সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি এর সমান কত পেয়েছিলাম আমরা বন্ধুরা? টু। এবার দেখো বলছে এই যে তৃতীয় পদকে কি ধরতা, প্রথম পদ ধরতে বলছে, তাহলে আমরা এখন লিখব সুতরাং প্রথম পদ এ সমান আমরা পাবো এবার সিক্স। এরপরে বলছে বন্ধুরা সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরতা, বন্ধুরা সাধারণ অনুপাত নিশ্চয়ই ডি না আর, সুতরাং সাধারণ অনুপাত এবার হয়ে গেছে অনুপাত আর, আর ইকুয়াল টু টু। এবার দেখো বন্ধুরা কিভাবে একটা সমান্তর ধারা ছিল এটাকে আমরা এখন কিভাবে এই ধারাটাকে গুণোত্তর বানাই ফেললাম। বন্ধুরা এখন এই ধারাটা গুণোত্তর হয়ে গেছে, এখন তোমাকে বলছে গঠিত ধারা বন্ধুরা ধারাটা গঠন করতে। তাহলে একটা ধারা গঠন করতে হলে ন্যূনতম তিনটা পদ লাগবে বন্ধুরা। এখন দেখো তিনটা পদে প্রথম পদ কিন্তু তোমার কাছে আছে, তাহলে আর লাগবে দুইটা। এই দুইটা পদ তুমি কীভাবে ব্যবহার করবা বন্ধুরা? এই যে এনতম পদ, প্রথম পদ যেভাবে ব্যবহার করছো এনের জায়গায় দুই বসাই দিলে দ্বিতীয় পদ চলে আসবে, এনের জায়গায় যখন তুমি তিন বসাই দিবা তৃতীয় পদ চলে আসবে। তাহলে আমরা এইভাবে এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদটা বের করবো বন্ধুরা। দেখো তাহলে সুতরাং দ্বিতীয় পদ বের করবো আমরা, সূত্র কী হবে বন্ধুরা? এ আর টু দ্য পাওয়ার টু মাইনাস ওয়ান ইকুয়াল টু, এর মান কত বন্ধুরা? সিক্স ইন্টু আর এর মান টু, টু বা ওয়ান মানে ওয়ান, ছয় দুগুণে বারো। বন্ধুরা দেখো দ্বিতীয় পদ পেয়ে গেল বারো, সুতরাং এবার তৃতীয় পদ বার করবা। তৃতীয় পদ কী হবে বন্ধুরা? যততম পদ অত মাইনাস ওয়ান, তাহলে থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু এর মান সিক্স ইন্টু আর এর মান টু, উপর হচ্ছে টু, সিক্স ইন্টু দুই দুগুণে চার, চার ছয় চব্বিশ। দেখো বন্ধুরা নতুন ধারার এইবার আমি পেয়ে গেছি, প্রথম পদ ছয়, দ্বিতীয় পদ বারো, তৃতীয় পদ চব্বিশ। তাহলে তুমি কিন্তু এবার ধারাটা গঠিত করতে পারবা। সুতরাং ধারাটি কেমন হবে বন্ধুরা? সুতরাং ধারাটি হবে সিক্স প্লাস টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর। দেখো বন্ধুরা একটু আগে যেটা সমান্তর ছিল সেটাকে আমরা একটু কাজ করে এখন গুণোত্তর বানিয়ে ফেললাম। এই গঠিত তারার ধারার গুণোত্তর ধারাটির প্রথম আটটা পদের সমষ্টি বের করতে বলছে বন্ধুরা। সমষ্টির জন্য বলেছিলাম দুইটা কন্ডিশন খেয়াল রাখতে হবে। কন্ডিশন নাম্বার ওয়ান, আর এর মান যদি ওয়ানের চেয়ে বড় হয় তাহলে সূত্র হবে এটা, যদি দেখো আর এর মান ওয়ানের চেয়ে ছোটো হয় তাহলে হবে এটা। বন্ধুরা খেয়াল করো তাহলে আর এর মান কোথায় আছে? আর এর মান এই যে দেখো তো বন্ধুরা, আর এর মান কি একের চেয়ে বড় না ছোট? অবশ্যই বড়। তাহলে বড় হলে এই সূত্র হবে। তাহলে আমরা যেহেতু আর এর মানটা বড়, আমরা এখানে একটু লিখে দেব যে এখানে আর ইজ গ্রেটার দেন ওয়ান। যেহেতু আর এর মান একের চেয়ে বড়, সুতরাং এখন আমরা সমষ্টির সূত্র কি দিব বন্ধুরা? কয়টা পদের সমষ্টি বলছে? আটটি। এই আটটি পদের সমষ্টি জাস্ট বড় সূত্রটা হবে। আর বড় সূত্রটা কি বলেছিলাম বন্ধুরা? যে বড় সে সামনে আসবে। তাহলে সিনিক্যাল টু কি দিবা সূত্র? এ ইন্টু যে বড় সে সামনে, যেহেতু আর বড় তাহলে আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। কত ইজি। এবার সূত্র শেষ বন্ধুরা, একটাই কাজ মানগুলো বসাই দাও। তো বন্ধুরা মান বসাই দিই আমরা। বন্ধুরা এর মান কত ছিল? সিক্স। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূত্র শেষ, এখন আমার একটাই কাজ এই মানগুলো বসানো। সূত্রটা কি বলেছিলাম বন্ধুরা? যে বড় সে সামনে, এই অনুযায়ী বসাই দেব। তো আমরা এখন মানগুলো বসাই দিই বন্ধুরা। এর মান সিক্স, আর এর মান কি পেয়েছিলাম বন্ধুরা? টু, টু টু দ্য পাওয়ার
n n এর জায়গায় বন্ধুরা কত 8 তাহলে বসাই দাও 8 minus 1 into r এর মান 2 minus 1 বন্ধুরা দেখো কি পাচ্ছি আমরা 8 into 2 to the 2 minus 1 মানে 1 এখন 2 to the power 8 মানে বন্ধুরা কি 2 to the power 8 মানে 256 বন্ধুরা এটা তোমরা ক্যালকুলেটরে বের করবা 2 এরকম 2 বিচিহ্ন তারপরে 8 দিয়ে ইকুয়াল টু দিবা চলে আসবে 256 তাহলে বন্ধুরা আমার কাছে এখন ক্যালকুলেটর নেই তাই আমি এভাবে করে ফেললাম তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করবা তাহলে 256 minus 1 এবার 256 থেকে এক বাদ গেলে বন্ধুরা 255 আর নিচে 1 এর কোনো দাম নেই তাহলে 6 into 255 বন্ধুরা নিজেরা ক্যালকুলেটর করে নিতে পারো আমি করে দিচ্ছি 536 এর 0 হাতে 3 536 এর 0 আর 3 33 হাতে 3 6 দুগুণে 12 12 আর 3 15 বন্ধুরা দেখো ছিল ধারাটা সমান্তরে বানাই ফেললাম গুণোত্তর এবং সেই গুণোত্তর দ্বারা সমষ্টিও আমরা বের করে ফেললাম বন্ধুরা এই সৃজনশীল প্রশ্নটা আমি কিভাবে বানিয়েছি দেখো বন্ধুরা সৃজনশীল প্রশ্নটা আমি বানিয়েছি এভাবে একটা যে কোনো ধারা লিখবা ফারস্টে লিখে ধারাটার n সংখ্যক পদের সমষ্টি এই যে 420 এটা কিন্তু বন্ধুরা আমি আগেই নির্ধারিত করে নিয়েছি আমি আগে ধরে নিয়েছি যে 20টা পদের সমষ্টি আমি দিব তাই আমি 20টা পদের সমষ্টি আগে রাফ করে বের করেছিলাম কিভাবে বের করেছিলাম বন্ধুরা এই 20 বাই 2 ইনটু 2a প্লাস 20 মাইনাস 1 ইনটু d দেখো বন্ধুরা 20 কে কেটে দাও 10 বার তাহলে লিখছি 10 ইনটু 2 ইনটু এর মান ছিল 2 তাহলে 2 দুগুণে 4 দিয়েছিলাম প্লাস 19 থেকে 20 থেকে একবার গেলে 19 ইনটু d এর মান দিয়েছিলাম দেখো বন্ধুরা কি হচ্ছে 10 ইনটু 19 দুগুণে 38 38 এর 4 এ 42 এবার 10 দিয়ে 42 কে গুণ দিয়েছি বন্ধুরা 420 দেখো বন্ধুরা তুমি সৃজনশীল বানানোর সময় কি করবা মনে মনে 20 অথবা 22 অথবা 25 অথবা 26 এরকম একটা পদের সমষ্টি বার কইরা 420 এই জায়গায় ফালাই দিবা যেমন তুমি যদি 26 পদের সমষ্টি দাও নিশ্চয়ই একটা বড় মান হবে তাকে এখানে বসাই দিবা সৃজনশীল হয়ে যাবে দেখো বন্ধুরা এখন তুমি প্রথমে 10টি পদের জায়গায় তখন দিয়ে দিবা 15টি পদ বার করো n n এর মান নির্ণয় করো তারপরে দেখো আমি বলেছি উদ্দীপকের তৃতীয় পদকে প্রথম পদ ধরতে তুমি বলতে পারো প্রথম পদকে প্রথম পদ সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে গঠিত দ্বারা 8টি পদের সমষ্টির জায়গায় 12টি পদের সমষ্টি দিতে পারো তো বন্ধুরা আমি নিশ্চয় বুঝিয়ে দিয়েছি সৃজনশীল প্রশ্নটা কিভাবে বানাতে হয় তোমরা এভাবে নিজেরা বানাবা এখন আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে বাড়ির কাজ দিলাম কিভাবে আমি সৃজনশীলটা বানালাম ঠিক এইভাবে তোমরা এই ধারাটার এই 22টা পদের সমষ্টি আগে বাইর করে নিবা 22টা পদের সমষ্টি বার করে এখানে বসাইবা বসায়া সেইম ভাবে লিখবা যে ধারাটির 15তম পদ কত বার করবা n এর মান নির্ণয় করবা তারপরে দিবা তৃতীয় পদকে প্রথম পদ না ধরে তুমি বলবা যে দ্বিতীয় পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে গঠিত দ্বারার 8টি পদের সমষ্টির জায়গায় 15টি পদের সমষ্টি নির্ণয় করবা দেখো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল দুইটা অধ্যায়ের সমন্বয়ে সৃজনশীল কেমনে গঠিত হয় সমান্তর থেকে কিভাবে গুণোত্তরে যাইতে হয় সেই প্রসেসটা এটার মধ্যে পেয়েছো কিভাবে সমান্তর ধারাতে ছিল আমরা কিভাবে গুণোত্তর ধারায় চলে গেলাম আশা করি দেখলা এবং এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্কে যাবা এই পর্যন্ত খুব ভালো থাকবা আজকের মতো এখানেই সমাপ্তি।